আছেন কে? একখানি পত্র কই দেখি। কি পীরের গ্রাম থেকে চিঠি এসছে, ওর বদিনে গেছে। এই চিঠি পেলে আমায় অবিশ্বাস করবে। দাঁড়া, এই চিঠি আমি ছিঁড়ে ফেলে দিই। চন্দনা, কতগুলো কাগজের টুকরো ঘরের মধ্যে পড়ে আছে। বড় হচ্ছে একটা চিঠি, কার লেখা চিঠি দেখে দেখো। ঠাকুর গো, বৌদির হাতে চিঠি, পত্র লিখতে বাধ্য হলাম। আজ তুমি কলকাতায় চলে গেছো, অনেক দিন হয়ে গেল। একটা পত্র পাঠালে না, তাই তোমার দাদা তোমার বিবাহের মোহর নিয়ে কলকাতা গিয়েছিল। মানে তাহলে সেদিন ভুল আমি দেখিনি, আমার দাদা এসেছিল। জানো তোমার বউ তাকে রিটার্ন করে তাড়িয়ে দিয়েছে, আর সেই সঙ্গে তোমার দাদা বাড়িতে এসে সকলের সামনে লাশ হয়ে গেল। এই আমি কি ভুল করলাম দাদা, এই আমি কি ভুল করলাম। তারপর এক মুষ্টি ভাতের জন্য ছোট ছোট ছেলেটাকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি, সবাই আমায় দৈত্য করে কুকুরের মধ্যে তাড়িয়ে দিচ্ছে। ঠাকুর গো, এই কি তোমার প্রতিদান? মুখের খাবার তুলে দিয়েছিলাম তোমার মুখে, আর তুমি দিলে তারই প্রতিদান। বা ঠাকুর গো, যদি কোনোদিন প্রয়োজন মনে করো তাহলে ছুটে এসে তোমার হতভাগী বৌদিকে দেখে যে এতে তোমার বৌদি। আমার বয়স তোমার বৌদি, এক মুষ্টি ভাতের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। পিতৃতুল্য দাদা আবার আবার শোকে সে সকলের সামনে লাশ হয়ে গেল। চন্দ্রা, আবার বেডরুমে কে এসেছিল জানি না, এই পত্রখানা কে ছিঁড়েছে জানি না, তবে রে মিথ্যাবাদী। ফাট, তুমি আমার গায়ে হাত তুললে। হ্যাঁ তুলেছি, কারণ তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী, তোমাকে শাসন করার অধিকার আমার আছে। স্বামী? স্বামী নামের কলঙ্ক তুমি? কি বললে? তুমি তো স্বামী নাও, তুমি একটা ইডিয়েট। কি বললে? আমি ইডিয়েট? হ্যাঁ হ্যাঁ, তুমি একটা ইডিয়েট। ঠিক বলেছ, ঠিক বলেছ চন্দ্রা, আমি সত্যি একটা ইডিয়েট। ইডিয়েট না হলে আজ আমার পিতৃতুল্য দাদা আবার ঈশ্বরকে সকলের সামনে লাশ হয়ে গেল। ইডিয়েট না হলে যাকে মায়ের মতো আমি শ্রদ্ধা করি আমার বৌদি, ভাতের জন্য মানুষের দ্বারা ঘুরে বেড়াচ্ছে। আমি ইডিয়েট না হলে তোমার মুখের হাসি দেখে নিজের বিবেককে হারিয়ে তোমার কথা বিশ্বাস করে তোমায় বিয়ে করেছিলাম। আমি একটা ইডিয়েট, আমি এক্ষুনি কলকাতা ছেড়ে খায় ফিরে যাচ্ছি। যাবার সময় অঙ্গ থেকে দাবি পোশাকটা খুলে রেখে দিতে হবে। বারে ছাড়ো না বই রানি, তোমাদের ছলো না বোঝা মোর দায়। পারে তুমি আবার মারবে আমাকে? কোন অধিকার তোমাকে হাত তুলব? এই মাত্র সেই অধিকার তুমি ছিন্ন করে দিয়েছো। ওরে ছলো না বই নারী, এই দুটি হাত তুলে বিশ্বের জনগণকে অনুরোধ করে যাচ্ছি। এ বিশ্বের জনগণ, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভুলে কোনোদিন এই ধরনের বিশ্বাস করবেন না, কারণ এদের মুখে মিশিচ্ছি মধুর হাসি, হৃদয় না বিশেষ মনে হয়। যখন তখন কাল সাপের মতো বুঝতে ওঠে আমাদের মতো লোকেদের বক্তব্য সবল মাধ্যমে বিষাক্ত সবল, আর আমাদের মতো ছেলেদের যখন কখনো না পুতুলের মতো বাঁচাতে পারে, এদের কেউ বিশ্বাস করবে না। কেন না? ঠিক আছে, আমিও তোকে দেখে নেবো। হ্যাঁ।
তুমি এখানে বসো, এটা কলকাতা শহর, আমি দেখি কটি ভাত আনতে পারি নাকি। সাবধানে যাই বাবা। বাড়িতে আছেন কে? কাকে চাই? আমি বিষ্ণুপুর গ্রাম থেকে এসেছি কাকুর খোঁজে। আমার কাকুর নাম বীরেন। কটি ভাত দেবে? ভাত ভাত চেয়েছিস তো? তোকে চটমের মতো খাই দেবো। তোকে বেরো না বলো। এক নিমেষে সুখের সাজানো গোছানোর সংসারটা ভেঙে চোর মার হয়ে গেল একটা কাল বৈশাখী ঝড়ে। কখন যে নিচে মরে গেলাম একটা একটা করে সিঁড়ি ভাঙতে গিয়ে, নিজেই জানি না। স্বপ্নের জাল বুনতে বুনতে সব চোর মার হয়ে গেল। শুধু আঘাত, শুধু আঘাত। ফোটেছে রক্ত গোলা চিরদিন কাটাতে নেভাতে প্রদীপ আমার আসে যে ছেগে চাই ঘটেছে রক্ত গোলা চিরদিন কাটাতে ঠিক
যে রক্ত গোলাপ চিরদিন ভাতে প্রদীপ আসে ভালোই করেছো বৌদি, তোমার এই বেশ কেন? ভাগ্যের দোষে বৌদি, ভাগ্যের দোষে আমি লোক করেছিলাম না যে বড় লোক হব, তাই ভগবান আমার এই শাস্তি দিয়েছে। জানো বৌদি, সবার কপালে সব জিনিস সহ্য হয় না, আমায় তুমি ক্ষমা করে দাও বৌদি। আজ আমার দোষে সাজানো গোছানো সংসারটা ভেঙে চুরমার হয়ে গেছে। আরে ফেললাম আমার পিতৃ তুল্য দেবতার মতো দাদাকে, আজ আমার বৌধুর চোখের জল দেখতে হচ্ছে। তুমি আমায় ক্ষমা করে দাও, যে চলে গেছে সে তো আর বিনা ঠাকুর, চল চল আমরা গায়ে ফিরে যাই। তাই চলো বৌদি। জানো কাকু, ওই বাড়িতে সুন্দরী একটা বউ আছে। আচ্ছা, আমি কটি ভাত চাইতে গিয়েছিলাম, তারপর জানো কাকু আমার গলা ফুলে মারতে গিয়েছিল, মা বাধা দিয়েছে দেখে মাকে খুব মেরেছে। কি বললি? আমার মায়ের গায়ে হাত ধরেছি এতদূর স্পর্ধা, না আমি এর বিচার চাই। থাক না ঠাকুর, না বৌদি, আমরা গরিব বলে আমাদের কোনো মর্যাদারই কোনো দাম নেই। চলো বৌদি, আজ আমি বিচার চাইবো, এসো। লুটি লুটি কে আমি পিটি পিটি
কি বলবো দুঃখের কথা, 12 বছর বিয়ে করেছি অথচ বইয়ের ছেলে বলে কিচ্ছু হলো না। আরে বইয়ের ছেলে বলে না হয় না হোক, আবার তো 10-12টা কুত্তার বাচ্চা হলে হতে পারে, তাও হচ্ছে না, কি করব। কিন্তু বউটা গেল কোথায়? ওয়া বউ কারবা বলে ডাকতে বলি, ও টেপির মা, না টেপি তো নেই, কারবা বলবো বলি, ও গোলালুর মা, ওরে ও ফুলকপির মা, শালা গেল কোথায় রে, বেলায় ঘুরতে গেল নাকি? বৌরে ডাকছো কেন? এদিকে আয় ভাই। ভাই? হ্যাঁ, তুই আর পেটের বউ, তুই আবার আপন বউ, তুই আবার আদরের বউ। ওই রে দাঁড়া, যাচ্ছি পান খাচ্ছি। আর পান খেতে হবে না, ইয়োগ ছেলে তো নজরে পেলে তো অসতে হয়ে যাবে। এদিকে আয়। ডাকলে কেন বলো? এই শোন, বলছি কি 12 বছর তোকে বিয়ে করেছি, ছেলে বলে কিচ্ছু হলো না, এই জন্য আমি কি করতে পারি? ওটাই তো ভাবছি রে, কি করতে পারিস। তা একটা কথা বলবো? বলো। বস এখানে বস। আচ্ছা পেত্তম যেদিন তোকে দেখতে গেলাম, পেত্তম নয় বলো প্রথম, ওই হলো পেত্তম। হ্যাঁ বলো, তুমি যেটা বলবো সেটাই। ওই তো বলছি পেত্তম যেদিন তোকে দেখতে গেলাম, তোর পাশে ওটাকে দাঁড়িয়েছিল, ওটা আমার মা। আহা, কি ভুল করেছিলি। কেন? তোকে রেখে তোর মাকে যদি বিয়ে করতাম তো ভালো হতো। পুরা কাঠের মরা, তোমার মুখে আমি আগুন দেবো। এই এই দেখেছো? হ্যাঁ, কি পতি ভক্তি। এই শট। হ্যাঁ বলো। দেখ কত লোক তুলা দেখতে এসেছে। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে ছেলে পুলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, কে বলছে? আমা আমাকে থাপ্পড় ভাজা কিনে দাও। কেউ বলছে বাবা আমাকে কানা কুকুর ভাজা কিনে দাও। কিন্তু আমাকে কেউ বলছে না বাবা একটা ডজন কিনে দাও। তা আমি কি করতে পারি? তুই এক কাজ কর না। কি করব? বলছি এই বাড়িতে ছেলের মধ্যে তুই আমি, তাই না? আর মেয়ের মধ্যে তুই। তা কি করব? তুই আমাকে অন্তত একবার বাবা বল, আমি তোকে 7 বার মা বলবো। তবে রে কাঠের মরা, আচ্ছা দেখাচ্ছি মজা। আমি যাচ্ছি শ্বশুর বাড়ি, তোর বুকে যদি বাপ ডাক শুনতে না পারি, এই বুকে আমি দেখাবো না, তবে আমার নাম শালা হদল কুতকুত। শ্বশুর বাবা, ও শ্বশুর বাবা, বাবা অসুর এ ডাকছে কোন ছালা রে, বাবা অসুর। আরে বাবা দামাই। এ বাবা অসুর, অসুর নয় বাবা, আমি তোমার শ্বশুর। আবার তা আবার পেন নাম নিয়ে শ্বশুর বাবা পেন নাম নিয়ে থাক 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 হয়েছে। তা হ্যাঁ বাবা, হঠাৎ কি বলে করে? আর শ্বশুর না বাবা, আবার সর্বনাশ হতে চলেছে। কি সর্বনাশ? ওরে আপনার মেয়ে কালীর তারা পাতলা পায়খানা হয়ে মৃত্যুর সঙ্গে বাজা লড়ছে গো বাবা, গো বাবা, যদি দেখার দরকার হয় তাড়াতাড়ি গিয়ে দেখে আসবেন গো বাবা, গো বাবা। হ্যাঁ, কি বলছো তুমি? আবার মেয়ে মৃত্যুর সঙ্গে পাঁচজন হচ্ছে? দাদা আমি দেখতে যাব। যাবেন তো বিয়াই বসায়? হ্যাঁ বিয়াই বসায়। আর আমি তোমার শ্বশুর। আপনি আমার অসুর? অসুর নয় শ্বশুর, যাকে আমি যাচ্ছি দাদা। দাদা নয় শ্বশুর, শ্বশুর। হ্যাঁ হ্যাঁ শ্বশুর, শ্বশুর। তাহলে আমি আসি, এসো বাবা এসো। হায় ভগবান, আমার একটা মাত্র মেয়ে, নিশ্চয়ই জামাই মেয়েকে খুব ভালোবাসে, ওই জন্য মাথা ঠিক নেই, যা খুশি তাই বলে যাচ্ছে। কিন্তু আমারও তো শরীরটা ভালো নেই, পাতলা পাতলা পায়খানা, গায়ে বড্ড জ্বর, যাই দেখি মেয়েটাকে দেখিয়ে আসি। বাড়িতে আছি সবা? কালী তারা, বাবা বাবা তুমি কেমন আছো? ভালো নেই রে মা, ভালো নেই। তা তুই ভালো আছিস তো? হ্যাঁ বাবা। দাবাই বাবা জি গিয়ে বললো, তোর নাকি
শরীর খারাপ করেছে, ওরে বুক পুরা মিলছে, আবার বাবাকে মিথ্যা কথা বলেছে। হ্যাঁ বাবা, আমার শরীর খারাপ করেছিল, তোমার জামাই ওষুধ এনে দিয়েছে, আমি ভালো হয়ে গেছি। যাক বাঁচা গেল রে মা। কিন্তু বাবা তুমি এমন করছো কেন? আর শরীর নে মা, কদিন ধরে জ্বর, তোর বাড়িতে আসতে আসতে পাতলা পাতলা তিনবার পায়খানা হয়ে গেল, আর গায়ে বড্ড জ্বর। কই দেখি ই মা, জ্বরে গা পুড়ে যাচ্ছে। বাবা তুমি দাঁড়াও, তোমার জন্য আমি একটু গরম গরম চা করে দিয়ে আসছি, আর একটা শাল এনে দিচ্ছি, শাল গায়ে দিয়ে বিশ্রাম করো। ঠিক আছে মা, শালটাকে নিয়ে আয়। আচ্ছা যাচ্ছি বাবা। চায়ের মধ্যে একটা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল, এ তো নবর, এ তো গোলমরিচ দিস মা। হ্যাঁ আচ্ছা আমি দেবো, আসিস। আমার ভাঙা তরি ছিঁড়া পাল রইবে আর কতকাল, ভাবি শুধু একলা বসিয়া রে দয়াল, ভাবি আর চলবে কতকাল রে দয়াল, এভাবে আর চলবে কতকাল। ভাবি শুধু কাঁদিয়া এমনি দিন যাবে আমার হাল রে দয়াল, এভাবে আর চলবে কতকাল রে দয়াল, এভাবে আর চলবে কতকাল। জীবন দিলা কাঞ্চা বাসের খাঁচারি মত, যত করি তত দয়াল আগেও বিরত, দয়াল আগেও বিরত। তুমি ধনীর ধর দিলা, ধনীর ধর দিলা, ধনীর ধর দিলা, গরিব দিলা পিঠে ছাল এ দয়াল, ভাবি আর চলবে কতকাল এ দয়াল, ভাবি আর চলবে কতকাল। কোন শালার আবার দাবি শালের মধ্যে ঢুকেছে, শালা নিশ্চয় আবার বোর সঙ্গে প্রেম করছে, নইলে বউয়ের ছেলে পুরি হবে না কেন? শালা বউ প্রেম করা ধরেছে, এই শালের মধ্যে কোন শালা রে বাবা দাবাই। পুরে শালা হওয়া বেরিয়ে গেল পাতি তো বাবা শ্বশুর। হ্যাঁ বাবা দাবাই, আপনি শালের মধ্যে কেন? আর শোনো না বাবা, তোমার বাড়িতে আস্তে আস্তে পাতলা পাতলা তিনবার পায়খানা হয়ে গেল, গায়ে বড্ড জ্বর। যা শালা, আমি কত আশা করে বাড়ি ফিরেলাম যে আমার শ্বশুর এসেছে, আমার জন্য কত রকমের খাবার নিয়ে এসেছে, চপ জিলিপি সিঙ্গারা ঘুগনি, অথচ দিয়ে কোনোটাই নিয়ে আসেনি, দিয়েছে যে পাতলা পাতলা পায়খানার জ্বর। এবার দাদা বলুন আপনাদের কোনটা দেব আর আমি বা কোনটা খাবো। বাবা শ্বশুর, হ্যাঁ বাবা দাবাই, কাঁঠাল খাবেন? খাবো। রসগোল্লা খাবেন? খাবো। চপ খাবেন? খাবো। ঘুগনি খাবেন? খাবো। সিঙ্গারা খাবেন? খাবো। পেঁয়াজি খাবেন? খাবো। বেগনি খাবেন? খাবো। আমাকে খাবেন? খাবো। আবার বাড়ি ঢুকে আমাকে খাবে? শালা তোর এত বড় সাহস, বের বের ভাগ যাবো বাবা। ভাগ ভাগ ভাগ।
তাহলে আবার বাড়ি ঢুকে আমাকে খাবে, এত বড় সাহস? এই সর্বনাশ করেছে শ্বশুরকে তো তারা লাভ, যদি কেন্দ্রে এসে দেখো বাপ নেই তাহলে আমাকে মেরে ক্যালেন্ডার বানিয়ে দেবে করে এখন। শালের মধ্যে আমি ঢুকে পড়ি, ওরে বাবারে কি ছেড়ে বাইরি দাগ জ্বলে যাচ্ছে, না ঢুকে পড়ে দাগটা বন্ধ করে বলে অ বৌদিরা বলবেন না যেন, বলে অ ছোট ছোট ভাইরা টুকি বলো না যেন, কি তোমার শ্বশুর কেমন করলো? কই হচ্ছে না তো, তা তো হচ্ছে না রে বাবা। বাবা বাবা ও ও এবার হচ্ছে রে বাবা, ওরে বাগো ওরে পড়ে গেলাম রে বাবা, না তো বাচ্চা ওরে বা, আর আমি চা খাবো না রে বা, আমাদের সময় ভুলে এসেছে রে মা। না বাবা আমার কথা বলো না, আমি গরম গরম চা করে দিছি, চা খেয়ে না। ওরে বাগো শেষবারের মতো ডাক রে বা, আমি আর চা খাবো না, আমার যে বড় ডাকছে বারবার হাত চেড়ে দিয়ে, ও আমার বড় বড় ডাক এসে গেছে রে মা, আর আমি বাজবো না রে মা। না তুমি মরে গেলে আমি কাকে বাবা বলবো, ওই জন্য বেশি করে ডেকে নে রে মা, আর ডাকতে পারবি না রে মা। ওরে মা গো বাবা, ও বাবা বাবা তুমি কথা বলছো না কেন বাবা? ও বাবা বাবা ও বাবা বাবা গো, আবার ছেড়ে যেও না গো বাবা গো বাবা। ওতে কাঁদিস নে রে ওরে আমার বউ, কে শালা কি বলে ফেলেছিল রে, কে বলে দেখি তো দেখি, আমার বাবা কই? তোর বাবাকে এমন প্যাদানি দিয়েছি না, এলাকা ছেড়ে চলে গেছে। হায় ভগবান, তারপরে তুমি সালের মধ্যে, হ্যাঁ তুই বাবা বাবা করবি তো, তাই সালের মধ্যে আমি ঢুকে বসে আছি। তারা কি আছে, তুই যতবার আমাকে বাবা বলেছিস ততবার তো তোকে মা বলেছি। ছি ছি তোমার লজ্জা করে না? লজ্জা কিসের, এবো বল চল ঘরে চল চল। এ জীবন তোমাকে দিলাম গো বন্ধু, দিয়ে শুধু ভালোবাসা দিও, জীবন তোমাকে দিলাম গো বন্ধু, দিয়ে শুধু ভালোবাসা দিও, চন্দনা ওদের আসতে বলেছে, আমি ওদের চলে যেতে বলো, আমার হুকুম এসে আবার হয়ে যাবে। তার আগে তুই বল ওই বাচ্চাটাকে মারতে গিয়েছিল কেন? বেশ করেছি, তাহলে আমি তো গলা দেবে শেষ করে দেবো। বাবা এ কি করছে কেন রে বাবা, যে তো সুখ শান্তি সব কেড়ে নিয়েছে আর তাকে বাঁচাবার জন্য, বাবা যে চলে গেছে সে তো চলেই গেছে, সে তার ফিরে আসবে না? বা শোন শোন রে বা,
গ্রাম থেকে ছুটে আসা একটা মেয়ে কেমন করে আমার চোখে আগুন দিয়ে দেখিয়ে দিল, ওরে গ্রামের কাছে শহর হেরে গেল, তুই লেখাপড়া শিখেও তোর এতটুকু জ্ঞান আর বুদ্ধি হলো না, যা খাবা যা, না খাবা যা বলছি, দিদি আবার খাবা করে দাও, ওঠো বোন যাচ্ছিস কোথায়, বীরের কাছে খাবা চা, না খাবা যা বলছি, বীরের আবার খাবা করে দাও, অনেক আগে তোমাকে খাবা করে দিয়েছি, চলো বৌদি দাঁড়া, বীরের বিচার আবার এখনো শেষ হয়নি, বিচার হ্যাঁ বিচার, যখন আমি প্রতিজ্ঞা করেছি আমি বিচার করব, বিচারের শেষ না হলে তুমি এখান থেকে যাবে না, সরবীরের আবার বীর ব্যবহারের জন্য আমি দুঃখিত, তাই সেই খেসারত দেওয়ার জন্য আবার স্থাবর স্থাবর আমি সব তোমার নামে লিখে দিতে চাচ্ছি, দাদা এই আপনি ভুল করছেন, আপনার মেয়েকে বঞ্চিত করে আমার নামে কেন লিখে দেবেন, তাই তো ঠিকই বলেছো, তোমাকে বঞ্চিত করে তোমার আমার মেয়েকে বঞ্চিত করে তোমার নামে আমি লিখে দেবো কেন, মা বাবা ওরে বাবা ওরে যখন দেখেছিস আজকে আমি তোর বাবা, তাই যখন আমাকে বাবা বলে দেখেছিস আবার হৃদয়ে কেঁদে উঠেছে রে মা, বাবা হ্যাঁ মা, তাই আমার ভুলের জন্য তোর এত বড় সর্বনাশ হয়ে গেল, তাই আমার স্থাবর অস্থাবর আমি সব তোর নামেই লিখে দিলাম, বাবা হ্যাঁ মা, তোর এই পুরো ছেলেকে একটু বিশ্রাম দিতে দে, এখন থেকে আমি দাদু ভাইকে নিয়ে খেলা করে বেড়াবো, দাদু হ্যাঁ এটা যখন তোমার মেয়ে আর ওটা কার মেয়ে, ওটা কলকাতার মেয়ে, এতক্ষণ দেখলে না ওর চরিত্র, তাই ও কলকাতার মেয়ে হয়ে থাকবে যতদিন পর্যন্ত মানুষকে শ্রদ্ধা করবে না, ভালোবাসবে না, মানুষকে বিশ্বাস করবে না, ততদিন পর্যন্ত কলকাতার মেয়ে হয়ে থাকবে, আর যেদিন পরনে শাড়ি পরে সেদিন সিঁদুর ধরে আবার পায়ে প্রণাম করে বলবে বাবা, সেদিন মুখে জড়ি ধরে আমাকে মেয়ের স্বীকৃতি দেবো, তার আগে নয়, তার আগে কলকাতার মেয়ে হয়ে থাকবে, হচ্ছে কলকাতার মেয়ে, তোমরা কথা বলো আমি আসছি, তুমি কোথায় যাচ্ছ, কেন আমি চলে যাচ্ছি, আবার ক্ষমা করবে না, ক্ষমা তো করে দিয়েছি, তুমি জানো তো মেয়েদের বুদ্ধি কম, কেন শিখাওনি আমাকে, এখন থেকে আবার আদর্শ নিয়ে চলবে, হ্যাঁ চলবো, ঠিক 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 ঠিক, যা ছাড়ো না কি যে করো না, এখানে তো আর থাকা ঠিক না, যা ছাড়ো না কি যে করো না, উষ্ণ